এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আর পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। তোমাদের আজকের বিষয় অর্থনীতি, দশম শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র থেকে প্রতীয়মান হয়, একজন বলো তো আমরা কোন অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। এই চিত্র দেখে একজন বলো যে আমরা কোন অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি, বলা যাবে? প্রথম অধ্যায়, আফিয়া, ভেরি গুড। আমরা আসলে প্রথম অধ্যায় আলোচনা করব। তো আজকের পাঠ আমাদের অর্থনীতির পরিচয়, অর্থাৎ ইন্ট্রোডিউস অফ ইকোনমিক্স, অর্থনীতির পরিচয়। এই পাঠে আমরা যা শিখব, আমরা এই পাঠে অর্থনীতির ধারণা বর্ণনা করতে পারবো এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে অর্থনীতির কিছু পরিচয়, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আমরা যেহেতু এই অধ্যায়টা রিভিশন করেছি, আমাদের রিভিশন হয়ে গেছে অধ্যায়টা, আমরা কিন্তু প্রথম অধ্যায় শেষ হলেও আমাদের এই প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আশা করি তোমরা এর থেকে অনেক উপকৃত হবে। আমরা শ্রম বিভাজন নিয়ে আলোচনা করব। শ্রম বিভাজনটা কি তোমাদের মধ্যে জানা থাকলে বলতে পারো, যে শ্রম বিভাজনটা কি জানা থাকলে যে কোনো একজন বলতে পারো, এনিওয়ান প্লিজ। শ্রম বিভাজন কি জানা আছে আফিয়া? শ্রম বিভাজন কি মানে এরকম কিছু যে মানে কাজে শ্রেণী বিভাগ টাইপের? হুম, বলো শ্রম বিভাজনটা কি। বিভাজন বলতে আমরা ভাগ বুঝি, তাহলে শ্রম বিভাজন তো মানে বিভিন্ন কাজে হচ্ছে যে শ্রেণী বিভাগ হয়, মানে শাখা আলাদা আলাদা এরকম টাইপের কিছু। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু ধারণা হয়তোবা নাই, তারপর আমি আলোচনা করছি। এগুলা কিন্তু তোমাদের অনেক সময় আসে, তোমরা একটু লক্ষ্য রাখো যে আমরা দেখতেছি যে শ্রম বিভাজন যেটা, এটা হচ্ছে শ্রম ভাগকরণ বোঝানো হয়। বিভাজন বলতে আমরা ভাগ বুঝি এবং কয়েকজন শ্রমিকের এক একটি বিভাগ করে তাদের উপর এক একটি দায়িত্ব পালন করবে, এটা হচ্ছে শ্রম বিভাজন। আচ্ছা, তাহলে কয়েকজন শ্রমিকের এক একটি বিভাগ করে তাদের উপর এক একটি দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে আমাদের শ্রম বিভাজন। ঠিক আছে, বিভাজন ঠিক আছে। এরপর আমরা আর একটা বিষয় দেখব, গুরুত্বপূর্ণ একটা বিষয়, দাস প্রথা। বলো তো দেখি, দাস প্রথা কারো কি কোনো ধারণা আছে? তোমাদের মধ্যে কারো ধারণা থাকলে বলো। মানে আগেকার দিনে হচ্ছে যখন ওই যে মানুষ কিনতে পাওয়া যেত দাসী হিসেবে, তাদের দিয়ে কাজ করাতো, অনেক নির্যাতন করতো, এরাই দাস প্রথা। আচ্ছা ঠিক আছে, অনেক তোমার ধারণা এই সম্পর্কে আছে, তোমাকে ধন্যবাদ। তাহিদা, দাস প্রথা হলো এমন এক ধরনের প্রথা যে প্রথায় দাস ক্রয় বিক্রয় করা হয়। গ্রিক সভ্যতায় দাস প্রথা ছিল একটি স্বীকৃত বিষয়। গ্রিক সভ্যতায় এই দাস প্রথা ছিল একটা স্বীকৃত বিষয়, এটা হচ্ছে দাস প্রথা। তো দাস প্রথা হলো এমন এক ধরনের প্রথা যে প্রথায় দাস ক্রয় বিক্রয় করা হয়। গ্রিক সভ্যতায় দাস প্রথা ছিল একটা স্বীকৃত বিষয়। তাহলে দাস প্রথা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, মুক্ত দিয়েছেন দিতেন। তো এটা হচ্ছে একটা প্রথা ছিল সেই গ্রিক সভ্যতায়, এবং বর্তমানে সেই গ্রিক সভ্যতায় এটা স্বীকৃত বিষয় ছিল। বর্তমানে এই দাস প্রথা বাতিল করা হয়েছে, এই প্রথা আর চলে না আধুনিক যুগে। দাস প্রথা চলে, মানে স্যার মাসিক বেতনভাবে বেতন দেওয়া হতো। হ্যাঁ, দাসটা বেতন পাবে, মানে বাড়ির দাস, দাস বলতে তার স্বাধীনতা থাকবে, সে চলাফেরা করতে পারবে, সে সব কিছুই করতে পারবে। ঠিক আছে, কিন্তু তার অনুগত থাকতে হবে, মালিকের অনুগত থাকতে হবে। হ্যাঁ, কাজের লোকের মতো না দাস, কিন্তু কাজের মতো লোকের, দাস বলতে কাজের লোকের মতো না। কাজের লোক তোমাকে, কাজের লোক এমন হতে পারে যে কাজের লোক যদি বলে যে আমি আজকে আপনার এখানে কাজ করলাম, আমি আগামীকাল কিন্তু আপনার এখানে কাজ করব না। ঠিক আছে, এটা কাজের লোকের স্বাধীনতা আছে, কিন্তু দাসের সেই স্বাধীনতা নেই। দাস ইচ্ছা করলে, হ্যাঁ দাস ইচ্ছা করলে সেখান থেকে কি করতে পারবে না, কাজ ছেড়ে দিতে পারবে না, বা সে মালিকের কাছ থেকে চলে যেতে পারবে না। মালিক যদি বিক্রি করে দেয় কারো, তাহলে চলে যেতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে দাস। তাহলে আমরা জানলাম যে দাস প্রথা হলো এমন এক ধরনের প্রথা যে প্রথায় দাস ক্রয় বিক্রয় করা হয়। গ্রিক সভ্যতায় এই দাস প্রথা ছিল একটা স্বীকৃত বিষয়। এরপর ওকুনিমে একটা শব্দ আছে, এটা একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গৃহস্থলের ব্যবস্থাপনা, এবং অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স এর উৎপত্তি এই ওকুনিমে শব্দ থেকে এসেছে, ছোট্ট একটা। এরপর লগ্নি, লগ্নি সম্পর্কে কি কারো ধারণা আছে? লগ্নি বলো, তোমাদের মধ্যে লগ্নি সম্পর্কে কারো ধারণা আছে?
তার সময় সম্পর্কিত বিস্তারিত। আচ্ছা আমরা একটু দেখি লগ্নিটা আসলে কি। লগ্নি বলতে বোঝায় সুদের টাকা খাটানো বা লাগানো। প্রাচীনকাল থেকেই ধনী মহাজন ব্যবসায়ী শ্রেণীর লোকজন দরিদ্রদের মাঝে লগ্নি করত। যদি দরিদ্ররা এই অর্থ ফেরত দিতে না পারত তবে তাদের সর্বস্ব কেড়ে নিত তৎকালীন মহাজন ব্যবসায়ীরা ব্যবসায়ী শ্রেণীর লোকজনেরা। এটা হচ্ছে লগ্নি, মানে সুদের টাকা খাটানো বা লাগানো। এবং মহাজনরা যারা ধনী মহাজন ছিল তারা কিন্তু দরিদ্র লোকদের মাঝে টাকা দিত এবং সেই টাকা কিন্তু তারা সেই টাকা কিন্তু হয়তো তাদেরকে কিছু অ্যামাউন্ট দেওয়া হতো এবং সেখান থেকে কিন্তু বাড়তি অ্যামাউন্ট তারা পেত। এবং বাড়তি অ্যামাউন্ট সহ মূলধন অর্থাৎ মূল যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা থেকে আরও কিছু বাড়তি টাকা তাদের কাছ থেকে পেত। এবং এই বাড়তি টাকা দিতে যদি তারা অপারগতা প্রকাশ করতো বা ব্যর্থ হতো তাহলে তাদের যে সর্বস্ব তাদের ভিটে মাটি অথবা তারা তাদের যে সম্পদ আছে সেই সম্পদ তারা নিয়ে নিত এই এবং এই তৎকালীন মহাজনেরা তো সেই সম্পদ নিয়ে নিত এবং ব্যবসায়ী শ্রেণীর লোকজনেরা সেই সম্পদ নিয়ে নিত। এটা হচ্ছে লগ্নি। এরপর আমরা দেখব অর্থশাস্ত্র। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাচীন ভারতে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্য একটি বই রচনা করেন যার নাম অর্থশাস্ত্র। এই বইয়ে তিনি রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের উপর আলোকপাত করেন। তাহলে আমরা এই বিষয়গুলো এই জন্যই জানলাম যে আমাদের কিন্তু অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হয়, তারপরে অনুধাবনমূলক প্রশ্নও যদি হয় তাহলে আমরা কিন্তু মোটামুটি ধারণা থাকলে দু এক লাইন কিন্তু আমরা বানিয়েও লিখতে পারবো, তবে ধারণা আমাদের থাকতে হবে। তাহলে আমরা শিখলাম শ্রম বিভাজন কি, যে শ্রম বিভাজন বলতে শ্রম ভাগকরণ বোঝানো হয়, কয়েকজন শ্রমিকের এক একটি বিভাগ করে তাদের উপর এক একটি দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে শ্রম বিভাজন। এরপর আমরা শিখলাম দাস প্রথা। তো দাস প্রথা হলো এমন এক ধরনের প্রথা যে প্রথায় দাস ক্রয় বিক্রয় করা হয়। গ্রিক সভ্যতায় দাস প্রথা ছিল একটি স্বীকৃত বিষয়। এরপর আমরা শিখলাম ওকোনোমিয়া, এটি একটি গ্রিক শব্দ যার অর্থ গৃহস্থলের ব্যবস্থাপনা, অর্থনীতি ইংরেজি শব্দ, ইকোনমিক্স এর উৎপত্তি এই ওকোনোমিয়ার শব্দ থেকে। এরপর আমরা শিখলাম লগ্নি। লগ্নি বলতে বোঝায় সুদে টাকা খাটানো বা লাগানো। অর্থাৎ প্রাচীনকাল থেকে ধনী মহাজন ব্যবসায়ী শ্রেণীর লোকজন দরিদ্রদের মাঝে লগ্নি করত। যদি দরিদ্ররা এই অর্থ ফেরত দিতে না পারত বা ব্যর্থ হতো তবে তাদের যে সর্বস্ব আছে সেটা কেড়ে নেওয়া হতো এবং তাদেরকে কিন্তু তাদের সর্বস্ব কেড়ে নিত, বিশেষ করে যারা তৎকালীন মহাজন ছিল বা ব্যবসায়ী শ্রেণীর যারা ধনী লোকজন ছিল তারা কিন্তু এই কাজটা করত। আচ্ছা, অর্থশাস্ত্র প্রাচীন ভারতে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্য একটি বই রচনা করেন যার নাম ছিল অর্থশাস্ত্র। এই বইয়ে তিনি রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সামরিক বিষয়ের উপর আলোকপাত করেছেন। আমরা আরেকটু বিষয় আমরা দেখব যে বাণিজ্যবাদ। আমরা দেখব ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলা হয়। ঠিক আছে, তাকে বাণিজ্যবাদ বলা হয় বা এই দুষ্প্রাপ্যতা। আচ্ছা, দুষ্প্রাপ্যতা একটা বিষয় যে মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা সম্ভব নয়। মূলত অর্থনীতিতে একই দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা বলতে যেটা আমাদের সম্ভব নয়। ঠিক আছে, সীমিত সম্পদে আমাদের যে অভাব অসীম অভাব, আমাদের অভাবের শেষ নেই, এই অভাবটা সম্ভব পূরণ করা সম্ভব নয়, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। আচ্ছা, যেটা পূরণ করা সম্ভব নয়। বাজার ব্যবস্থা। আচ্ছা, বাজার ব্যবস্থা মূলত এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে অর্থনৈতিক কাজকর্ম সংগঠিত হয়ে থাকে। এই ব্যবস্থায় ফার্ম ও পরিবার সময়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ফার্মের মালিকরা কী করেন, বাজারে যে চাহিদা অনুযায়ী দ্রব্য সরবরাহ করে এবং অসংখ্য পরিবার তাদের আয় এবং প্রয়োজন অনুসারে এই সমস্ত দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করে। এরপর আমরা প্রণোদনা। আচ্ছা, প্রণোদনার অর্থ হচ্ছে অনুপ্রেরণা। প্রণোদনার মাধ্যমে মানুষ কোনো কাজ করতে অধিকতর যত্নের সাথে করে। অর্থনীতির শ্রমিকের যে প্রণোদনা পেলে আন্তরিক অর্থব্যবস্থা। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা এর আগেও পড়েছি, ক্যাপিটালিস্টিক ইকোনমি যেটা। এই অর্থ এই ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। এ ধরনের অর্থনীতি অর্থব্যবস্থাকে কিন্তু ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অর্থাৎ আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ক্যাপিটালিস্টিক যেটা ইকোনমিক, আর মিক্সড ইকোনমিক সিস্টেম যেটা, যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ এবং যেটাকে বলা হয় যে সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এখানে ব্যক্তি মালিকানা বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারের উদ্যোগ এখানে আছে মিক্সড। অর্থাৎ ব্যক্তি মালিকানা হবে, বেসরকারি উদ্যোগ হবে, সরকারি উদ্যোগ হবে, সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করবে, সব কিছু বিরাজ করবে। আর আমাদের অর্থব্যবস্থা কিন্তু মিশ্র।
এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগে সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত আমাদের এই মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। এখানে সরকারি, বেসরকারি, ব্যক্তি মালিকানা সবাই কিন্তু আমাদের এই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে। সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশনামূলক অর্থনীতি, সোশ্যালিস্ট মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারকে আমরা বলে দেওয়া হয় যে আপনার পণ্যের দাম বেশি হচ্ছে, তেলের দাম বেশি হচ্ছে, আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে চালের দাম বেশি হচ্ছে, তো সরকারের সেই ক্ষেত্রে করণীয় কি থাকে, সরকার এগুলাকে কিন্তু ভর্তুকি দেয়। অর্থাৎ টিসিবির মাধ্যমে সরকার কিন্তু তেল বিতরণ করে, আটা বিতরণ করে, চাল বিতরণ করে, হ্যাঁ, বা ময়দা বিতরণ করে। কেন? এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ঠিক সেই সময় সরকার কিন্তু সেখানে কি করেন, সেখানে কিন্তু কিছু প্রণোদনা দেয়। আর এখানে কিন্তু ব্যক্তি মালিকানাধীন যারা আছে তারা কিন্তু এখানে মিল ফ্যাক্টরি দিয়ে তারা কিন্তু বেশি প্রফিট পাওয়ার আশায় এটাকে কি করে দাম বাড়ায় দেয়, সেখানে আবার সরকার হস্তক্ষেপ করে। সেখানে আবার বেসরকারি অনেক উদ্যোক্তা আছে তারা কিন্তু সরকারের হস্তক্ষেপ অপেক্ষা করে দাম বাড়ায় দেয়। আবার সামাজিক যারা নিয়ন্ত্রণ অর্থাৎ সমাজের যারা নাগর অর্থাৎ নগর রাষ্ট্রের যারা অভিভাবক অথবা যারা নাগরিক, যারা সুনাগরিক, হ্যাঁ, বা চিন্তাবিদ বা বুদ্ধিজীবী, তারা কিন্তু সরকারকে চাপ প্রয়োগ করে যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য। এটাই হচ্ছে আমাদের অর্থ ব্যবস্থা। এই এই বিষয়গুলো আমাদের মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কি করে প্রভাব ফেলে। তো এই জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু পৃথিবীর, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে। এবং এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো, যেখানে সরকারকে বলে দেওয়া যায় বা নিয়ন্ত্রণ কিছুটা করা যায়। আর সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশনামূলক যেটা, সোশ্যালিস্টিক অর কমান্ড ইকোনমি, এটা হচ্ছে সমাজের অধিকাংশ সম্পদ এবং উৎপাদনের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা বা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, এবং সেগুলো সরকার বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে, সরকারি নির্দেশে প্রচলিত হয়ে থাকে। আর কোন কোন দ্রব্য কি পরিমাণে কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। এখানে সাধারণ মানুষের কোনো বা বেসরকারি কোনো প্রভাব এখানে, এই বৈশিষ্ট্যগুলো একটু আমাকে আফিয়া একটু সুন্দর করে পড়ে শোনাবা। আফিয়া, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি। উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে, ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। দুই, ব্যক্তিগত উদ্যোগ। ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। তিন, অবাধ প্রতিযোগিতা। এ ব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে, ফলে তখন দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। চার, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বাজারে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। পাঁচ, মুনাফা অর্জন। ধনতন্ত্রে উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। ছয়, ভোক্তা স্বাধীনতা। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। সাত, আয় বৈষম্য। ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে, ধনতান্ত্রিক অর্থনীতিতে কিছুটা বেকারত্ব অনিবার্য। আট, সরকারের ভূমিকা। এই ব্যবস্থায় সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তির অধিকার রক্ষায় নিয়োজিত থাকে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে ধনতান্ত্রিক অর্থনীতির কার্যক্রম পরিচালিত হয়। কেউ নিঃস্বার্থভাবে নয়, বরং প্রত্যেককে নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। গুড, ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। আমরা আচ্ছা, তাওহিদা বলো, এখানে দেওয়া আছে একটু বলো, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা হয় কেন? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা হয় কেন? সম্পদ হলো মানুষের চাহিদা পূরণের হাতিয়ার। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনের প্রয়োজন হয় সম্পদের। সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তো সম্পদ আরোহণই মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য।
সম্পদের ধরন কারণ এবং সম্পদ সম্পর্কিত যাবতীয় তথ্য অর্থনীতির অন্তর্ভুক্ত বলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা হয়। আশা করি ভেরি গুড। আমরা মোটামুটি পরিচয় যেটা ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স, সেখান থেকে আমরা জানলাম অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা জেনেছি। এটা তোমাদের পড়তে হবে, অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। এরপরে আমাদের অর্থনীতির উৎপত্তি বিকাশ ধারাবাহিকভাবে লিখো, একটা কাজ দেওয়া আছে। এরপরে আমরা দুষ্প্রাপ্যতা কি, অসীম অভাব বলতে কি বোঝো, ঠিক আছে, স্কার্টি অ্যান্ড আনলিমিটেড ওয়ান্টস যেটা বলা হয়, অর্থনীতির ধারণা আমরা আজকে পেলাম। অর্থনীতির কিছু সংজ্ঞা আছে, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা, অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে একবারে। এরপরে অর্থনীতির 10টি নীতি রয়েছে, 10টি নীতি, 10টি প্রশ্ন, অর্থাৎ সুযোগ ব্যয় বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত আমরা দেখি যে গত বছরের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই 10টি নীতি পড়তে হবে। মানুষ প্রণোদনায় সাড়া দেয় কেন, বাণিজ্যে সবাই উপকৃত হয় ব্যাখ্যা করো, ঠিক আছে, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে ব্যাখ্যা করো, একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের দ্রব্য এবং সেবা উৎপাদনের ক্ষমতার উপর ব্যাখ্যা করো, তাহলে প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রশ্ন, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের পড়তে হবে আয়ের বৃত্তাকার প্রবাহ কি, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন যেমন আসে তেমনি কিন্তু আমাদের বিশ্লেষণ ধর্মী অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু এই এইটা আসে, অতএব এটার সম্পর্কে স্পষ্ট ধারণা যেন তোমাদের থাকে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম যেটা, অর্থাৎ বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি, নির্দেশনামূলক পদ্ধতি, কমান্ড সিস্টেম, প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা যেটা, ট্র্যাডিশনাল ইকোনমিক সিস্টেম যেটা, এগুলো সব আমরা আলোচনা করেছি। ক্যাপিটালিস্টিক ইকোনমি যেটা এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ক্যারেক্টারিস্টিক অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি, তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য, এবং সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশনামূলক অর্থনীতি, সোশ্যালিস্টিক যে কমান্ড ইকোনমি যেটা, সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, এটা কিন্তু এখানে কিন্তু মুখস্থ করতে হবে। তার কারণ এখানে কিন্তু অনেক সময় বলা থাকে যে নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, নিচের কোনটি সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে পড়ার বিকল্প কিছু নাই, এখানে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য দেওয়া আছে, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে আমরা টোটাল আমরা কি করব, আমরা এই বিষয়গুলো সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে, এবং আগামী দিন হয়তো বা তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবা প্রথম অধ্যায়ের। আশা করি যারা যারা লিঙ্ক পাবা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। প্রত্যেকে কবি স্টিটুয়েল যে গ্রুপ আছে, যারা জয়েন করনি গ্রুপে তারা জয়েন করবা, আর যারা অলরেডি জয়েন করছো তারা লক্ষ্য রাখবা যে আমি কখন এই লিঙ্কটা দেই, লিঙ্ক যখন দিব অবশ্যই অবশ্যই তোমরা একটা ওখানে লাইক দিবা এবং বলবো যে স্যার আমি ওকে আমি পরীক্ষা দিচ্ছি, ওকে লিখলে আমি বুঝতে পারবো পরীক্ষা দিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।